এটাকে তো নতুন লাগিয়ে ফেলছে তারা। এখানে কি লিখছে, রান 6000 কিলোমিটার। টায়ার দেখলে বোঝা যায় এটা কোনোভাবেই 6000 কিলোমিটার রান না। 29 সিরিয়ালের বাইক 6000 কিলোমিটার, বাহ। 2,18,000 শোরুমে কত চলে তাহলে? আজকের ভিডিওটা হচ্ছে বাইক কেনা নিয়ে, ইউজড বাইক কীভাবে কিনতে পারেন। বাট এই ভিডিওর আজকের আমি মূল ফোকাসে রাখবো মিটার টেম্পারিং। হ্যাঁ, এটাই কারণ হচ্ছে আমি দেখে আসতেছি যে অনেক বাইকে মিটার টেম্পারিং করে মিটারটা কমিয়ে ফেলা হচ্ছে। দেখা যাচ্ছে 50,000 কিলো বাইক 10,000 কিলো করা হচ্ছে, এবং 1,00,000 কিলোমিটার চলা বাইকও আমি দেখেছি 25,000 কিলোমিটার করতে। সো এইগুলা করতেছে এবং এইগুলা এত পরিমাণে সেল যাচ্ছে এবং হাই প্রাইসে সেলও করতে পারতেছে। তার মানে আমি ভাবলাম এইখানটাতে একটা গ্যাপ আছে মানুষের জানার, যে আসলে মিটার টেম্পারিংটা কী, মিটার কীভাবে কমানো হয় বা মিটার কমানোটা কীভাবে বোঝা যায়। মূলত আমি রিসেন্টলি একটা বাইক কিনতে গিয়ে, আমার জন্য না, আমার এক ফ্রেন্ডের জন্য বাইক কিনতে গিয়ে বিশাল রকম ধোকা খাই, সেটার গল্পটা দিয়ে শুরু করব ভিডিওটা। সো একদম ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আপনারা মিটার টেম্পারিংটা ধরতে পারেন, অ্যান্ড তারপরে ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব যে আর কি কি বিষয় লক্ষ্য রাখলে আপনারা ভালোভাবে দেখে শুনে একটা ইউজড বাইক কিনতে পারেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। বের হয়ে পড়লাম কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণও দিতে হবে। তো ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা স্পন্সর করছে আইফিক্স ফাস্ট। আইফিক্স ফাস্ট হচ্ছে মূলত মোবাইলের সকল ধরনের সমস্যার সমাধান করে থাকে, সফটওয়্যার ইস্যু থেকে শুরু করে হার্ডওয়্যার ইস্যু, উন্নত মানের মেশিনারিজগুলো আনছে যেগুলো আগে হাতে করা হতো, সেই কাজের রিস্কগুলো কমে আসছে 90%, যার ফলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এখানে সার্ভিস করতে পারবেন। আর তাদের এখানে পার্টসের দামগুলোও অনেক কম কারণ তারা নিজেরা ইম্পোর্ট করে, যার ফলে দাম অনেক কমিয়ে রাখতে পারে। আর আপনারা জেনে থাকবেন আমার মোবাইলের সার্ভিসও আমি এখানে করে থাকি, এই কারণে আমার আইফিক্স ফাস্ট ভালো লাগে। তারা অনেক দ্রুত কাজ করে ফেলে, তাদের মেকানিকগুলো অনেক বেশি ওয়েল ট্রেন্ড। সো যাদের মোবাইলে সমস্যা চাইলে আইফিক্স ফাস্টে চলে যেতে পারেন। তাদের সব ঢাকার দুইটা প্লেসে আছে, এক হচ্ছে মোতালিব প্লাজায়, তাদের প্রায় 15টা শপ আছে। তাদের আর একটা প্লেসের শপ হচ্ছে বসুন্ধরা সিটিতে। আপনাদের স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধানের জন্য চলে আসবেন আইফিক্স ফাস্টে। স্মার্টফোনের ব্যাটারি চেঞ্জ, নেটওয়ার্ক প্রবলেম বা পাওয়ার আইসি প্রবলেম, যে কোনো সমস্যার জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসে লেভেল 5 ডি ব্লকে 93 আমাদের শপ নাম্বার। ওকে, সো আবার ভিডিওতে জাম্প করি। এখন আপনাদেরকে শেয়ার করি আমার ফ্রেন্ডের যে ঘটনাটা বা আমি যে ধোকাটা খেয়েছি সেটা। বাইক কিনতে গিয়েছিলাম FZS ভার্সন 2, তারা বিক্রয় সুন্দর মতন দিয়েছিল মাত্র 12,000 কিলোমিটার চলা একটা বাইক। তো সেই অনুযায়ী আমিও দেখতে যাই 12,000 কিলোমিটার চলা বাইক। দেখতে গিয়ে দেখি যে বাইকটা যখন তারা বের করলো, বাইকের চেহারা দেখেই বোঝা যায় যে এটা 1,00,000 কিলোমিটার চলা। সে মিটার কমিয়ে, মিটার টেম্পারিং করে মাত্র 12,000 কিলোমিটারে নিয়ে আসছে। রাইডে গেলাম, বাইকটা রাইডে গিয়ে দেখি একদিকে টানতেছে, তার মানে বাইকটা ভালোভাবেই অ্যাক্সিডেন্ট করছে। অ্যান্ড অ্যাক্সিডেন্ট করার ফলেই বাইকের চ্যাসিসটা বাঁকা হয়ে গেছে, যার ফলে একদিকে টান দিতে। অ্যান্ড আমি মোটামুটি এখন সেকেন্ড হ্যান্ড বাইকের স্বর্গরাজ্যে আসি বলতে পারেন, মিরপুর 11-এর সাইডটাতে। এখানে আসছে একটা কারণে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এগুলো জায়গায়ও অনেক অনেক মিটার টেম্পারিং করা হয়। দেখি আমি আপনাদেরকে দেখাতে পারি কি না লাইভে। হ্যাঁ, সো গল্পে ছিলাম, ওইভাবেই দেখলাম যে বাইকটা পুরা একেবারে ধোকা খেয়ে গেছি। তো সেখান থেকে চিন্তা করলাম ঠিক আছে একটা ভিডিও বানিয়ে ফেলি যাতে আর কেউ এভাবে ধোকা না খায়। যে মিটার টেম্পারিং হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, একদম ফার্স্ট কালার কোয়ালিটি দেখবেন একটু। বাইকের দিন যত যায় কালার কিন্তু ততই ফেড হতে থাকে। সো বাইকের কালার যখন দেখতে থাকবেন তখন বুঝবেন, যেমন আমার এই বাইকটা 20,000 কিলোমিটার চলা, এখন যদি আমি এটাকে 5,000 কিলোমিটার কমিয়ে ফেলি মিটারে অবশ্যই বোঝা যাবে। যেমন আপনি পাদানি দেখতে পারেন, অনেকে পাদানি চেঞ্জ করে না। দুই হচ্ছে আপনি ডিস্কটাতে হাত দিয়ে সুন্দর মতন চেক করবেন, একটা 10,000 কিলোমিটার বা 15,000 কিলোমিটারও একটা ডিস্কের কিছুই হয় না। আচ্ছা, আমি একটা শপ পেয়ে গেছি, সো একটু শপের বিভিন্ন বাইকগুলো একটু ভিজিট করি। দেখেন একদম নতুন প্যাক করে রেখে দিছে, অথচ ডিস্কে হাত দিয়েই বুঝতে পারছি। এই যে দেখেন ডিস্কে একটা খাজ আছে, এখানে হাত দিলেই বুঝতে পারবেন ভালোই চলছে এটা। এই যে দেখেন এই জিক্সারটা অনেক আগের বোঝা যাচ্ছে, এই যে হ্যান্ডেল বারের আশ আছে, এটাকে তো নতুন লাগিয়ে ফেলছে তারা। এখানে কি লিখছে, ডাবল ডিস্ক 2019-এর মডেল, রান 6,000 কিলোমিটার। এই যে আপনারা একটু চাবিও দেখতে পারেন,
চাবি দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটা 6000 কিলোমিটার রান। তারপরে এই যে এটা ডিস্কটা দেখেন, একদম বসে গেছে, কোনো ওয়ে নাই। দেন এটা টায়ারটা চেঞ্জ করতে উনি ভুলে গেছে, টায়ার দেখলেই বোঝা যায় এটা কোনোভাবেই 6000 কিলোমিটার রান না। এই তো একদম, মানে আমি যে এফজেডটা দেখতে গেছিলাম ওই এরকম অবস্থা ছিল আর কি। সো দেখুন, 1,82,000 টাকায় এই বাইকটা বিক্রি হবে। আচ্ছা, আরও একটা জিনিস দেখার আছে, সে সিরিয়াল নাম্বার কত, ঢাকা মেট্রো লা 29। বাহ 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 বাহ, 29 সিরিয়ালের বাইক, 6000 কিলোমিটার, বাহ। মানে আজকের ভিডিওটা সার্থক, আমি আপনাদেরকে উদাহরণ দেখাতে চেয়েছিলাম অ্যান্ড ইয়েস সেটা পেরেছি। মাত্র একটা বাইক শপে ঢুকছি অ্যান্ড সাথে সাথে পেয়ে গেছি আর একটা বাইক শপে যাই, চলেন। মাত্র 7000 কিলোমিটার চলছে, বাহ, বাইকটা তো অনেক সুন্দর। বাহ বাহ বাহ, কীভাবে এই বাইক মাত্র এত কম চলে, এটা কখনো 7000-এর নমুনা হতেই পারে না। এই যে পালানি দেখেন, জং ধরে গেছে 7000 কিলোমিটারে অ্যান্ড বেশ ডিপ হয়ে গেছে ডিস্ক, টায়ার চেঞ্জ করে ফেলেছে। প্রাইস কত এটার? 2,18,000। শোরুমে কত চলে তাহলে? 2,30,000 করে ছিল। ওকে, আই থিঙ্ক আমার আর কোনো শপে ঘোরার দরকার নাই, আপনাদেরকে যা বোঝানোর বুঝিয়ে ফেলছি। এখানে আমি কোনো শপের বা কোনো কিছু দোষ দিচ্ছি না, আমাদের দেশে এটা ট্রেন্ড হয়ে গেছে ভাই, মিটার টেম্পারিং করে বেশি দামে সেল করা, এটা জাস্ট আমাদের দেশে ট্রেন্ড হয়ে গেছে। এটাকে দমাইতে হবে কিভাবে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। দেখলেন তো আমি একটা বাইকে গিয়ে কী কী দেখলাম, সামান্য পরিমাণ যদি সন্দেহ থাকে যে মিটার টেম্পারিং করা হয়েছে, ডোন্ট বাই দিস বাইক প্লিজ। চাইলে মিটার টেম্পারিং করে সব কিছুই হাইড করা পসিবল, এমন কিছু নাই যে সে চাইলে চেঞ্জ করতে পারবে না, এমন কোনো জিনিস নাই। যেরকম আমি বললাম যে ডিস্ক চেঞ্জ করতে পারে, পাদানি চেঞ্জ করতে পারে, তারপরে সব কিছু চেঞ্জ করতে পারে, বাট আপনি বাইকটা যখন রাইড করবেন তখনই বুঝতে পারবেন। একটা বাইক যত রান হয় তত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সব কিছু আস্তে আস্তে ক্ষয় হয়। সো সব কিছু অবশ্যই চেঞ্জ করতে পারবে না, যার বাইক সম্বন্ধে একটু হলেও ধারণা আছে সে বাইক দূর থেকে দেখেই বলে দিবে এটা মিটার টেম্পারিং করা নাকি করা না। তো আজকের ভিডিওর মেসেজটা এটা থাকবে আপনাদের কাছে যে মিটার টেম্পারিংয়ের বিরুদ্ধে নামুন এবং যারা করে তাদেরকে চিহ্নিত করুন সুন্দরভাবে। বাট আমি অ্যাকচুয়ালি সরি যে আমি চিহ্নিত করতে পারবো না, এখানে হিউজ একটা সিন্ডিকেট আছে, আমি জাস্ট যেটা পারবো সেটাই করলাম, আমি আপনাদেরকে সতর্ক করতে পারবো অ্যান্ড ইয়েস ওইটাই করতেছি, আর বাকি দায়িত্বটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে বাকিদেরকে সচেতন করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। টেম্পারিং নিয়ে অনেক বেশি বললাম, একটু বেশি সময় নিয়ে কেন করলাম, যাতে আপনারা বুঝতে পারেন এবং বাকি সবাইকে বোঝাইতে পারেন। ওয়েল, এখন বাকি বিষয়গুলো শেয়ার করি যে আর বাকি কোন কোন দিকগুলো দেখবেন একটা ইউজড বাইক কেনার ক্ষেত্রে। প্রথমে যেটা দেখবেন পেপার্স, পেপার্স দেখবেন, যার নামে আছে পেপার্স আপনি তার কাছ থেকে কিনতেছেন কি না। সে বললো যে ভাই আছে, মালিক আছে, মালিক বাইরে থাকে, তাহলে তো আপনি শেষ ভাই, মালিক যদি বাইরে থাকে তাহলে কিন্তু নাম ট্রান্সফার হবে না। মালিকের উপস্থিতি এবং আপনার উপস্থিতি, দুইজনের উপস্থিতিতেই নাম ট্রান্সফার হয়। সো নাম ট্রান্সফারটা একটা বড় বিষয় এবং কেনার সাথে সাথে চেষ্টা করবেন ওই দিনই নাম ট্রান্সফার করে নেওয়ার। সেকেন্ডলি আপনি দেখবেন বডি কোথাও ভাঙছে কি না, সুন্দরভাবে দেখবেন, প্লাস্টার করলেও বডির উপর যদি আপনি হাত বুলান একটা স্মুথ ফিল হবে, যদি সুন্দর অরিজিনাল কালারটা থাকে, আর যদি অরিজিনাল কালার না থাকে তাহলে স্মুথ ফিল হবে না এবং আপনি বুঝতে পারবেন যে এটা কালার করা। একদম ঝালাই করা ভাঙা বাইক একদমই নেবেন না, কারণ ওইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করা বাইক অ্যান্ড অ্যাক্সিডেন্ট করা বাইক বোঝার আরও একটা উপায় হচ্ছে চ্যাসিস বাঁকা হয়ে যায়। চ্যাসিস বাঁকা হয়ে গেছে কিনা কীভাবে বুঝবেন, খুব সিম্পল, আপনি বাইকটা নেবেন যখন টেস্ট ড্রাইভ করবেন একটু রান করে ছেড়ে দেন, দেখবেন যে কোনো দিকে যাচ্ছে কি না বা এরকম আমার মতো সোজা যাচ্ছে কি না। সোজা যাচ্ছে মানে চ্যাসিস ওকে আছে, আর যদি কোনো দিকে টানে বাম দিকে বা ডান দিকে তাহলে বুঝবেন অ্যাক্সিডেন্ট করে কোনো একদিকে বাঁকা হয়ে গিয়েছে। খুব ইজি গেল চ্যাসিস। দেন যেটা দেখবেন সেটা হচ্ছে টায়ার বা কী কী পার্টস আপনার বাইক নেওয়ার পরে চেঞ্জ করতে হবে, কত কস্ট হতে পারে। আর ইঞ্জিন, ইঞ্জিন সাউন্ডটা চেক করবেন যে অ্যাকচুয়ালি ইঞ্জিনের সাউন্ডটা ভালো আছে কি না। আর
প্রাইসিংটা কিভাবে বুঝবেন যে আমি ঠিক প্রাইসে বাইকটা কিনতে পারতেছি কিনা, সেটা ঘাটানোর জন্য একটু যেটা করতে পারেন বিক্রয় .com, তারপরে ফেসবুকে সেকেন্ড হ্যান্ড যারা সেল করতেছে এগুলা কয়েকটা পোস্ট দেখবেন, তাহলে আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে যে এই প্রাইসে কিনলে আমার জন্য লাভ হবে, এই প্রাইসে কিনলে আমার জন্য লস হবে। আর যারা বাইক সেল করবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে বাইক সেল করতে গিয়ে টেস্ট ড্রাইভের নামে কখনো তাকে একা ছেড়ে দিবেন না। কুমিল্লায় রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, একটা কার ভাড়া করে নিয়ে গেছিলো একজন বাইক কিনতে, সো সে কার দেখে মনে করছে তার কার যেহেতু এখানে আছে সো সে বাইক নিয়ে আর যাবে কই, পরে জানা যায় যে ওই কারটা ভাড়া করে আনছিল, সে ড্রাইভারকে ধরে পরে পুলিশে দিছে, তারপর ড্রাইভার তো ছাড়া পেয়ে যাবেই যেহেতু সে ভাড়া করে আসছিল। অ্যান্ড এটা নিয়ে হামলা মামলা হওয়ার পরে অবশেষে চোর চক্রকে ধরা গিয়েছে। সেটা ব্যাপার না, আপনার এত হ্যাসেল নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট টেস্ট ড্রাইভে গেলে সুন্দর মতন তার পিছনে বসে যাবেন, বলবেন ভাই যত খুশি চালান আমি পিছনে বসে আছি, এই তো। সো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না, সিম্পল কিছু টিপস দিয়েছি, মেইন টার্গেট যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং আমি আশা করব আপনারা এগুলো বিষয়ে সচেতন হবেন, যারা করতেছে আপনার পরিচিত ফ্রেন্ডও হয়তো করতেছে আপনি জানেন এগুলো, আপনি তাদেরকে একটু বলে দেন ভাই এগুলো করিস না, রুখতে হবে এগুলো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাধীন থাকেন, আল্লাহ হাফেজ।